ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার গৌরব তার প্রশংসা করি, যার করে সুন্দর সময় প্রভু যীশু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আমরা যে যেখান থেকে এই জীবন্ত বাক্যের সঙ্গে সম্মিলিত হয়েছি, আসুন আমাদের জীবনকে প্রভু যীশুর হাতে সমর্পণ করি, যেন যতটুকু সময় ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে আমরা শ্রবণ করি, ততটুকু সময় আমাদেরকে জগৎ থেকে আমাদেরকে আলাদা করে রাখতে পারে, যেন প্রভুর অনুগ্রহ যা তিনি আমার আপনার জন্য দিতে চান যেন আমরা গ্রহণ করতে পারি। কারণ রক্ত মাংসে যতক্ষণ আমরা রয়েছি আর আমাদের জীবনে সমস্যা রয়েছে, ঈশ্বরের রাস্তা থেকে অনেকটা দূরে আমরা চলে যাই। কিন্তু যখন আমরা সংসারের মায়া থেকে, জগৎ থেকে আমাদেরকে একটু আলাদা করে রাখি, আর তখন প্রভু আমাদের জীবনে কাজ করার সুযোগ পান। কারণ যখন আমরা প্রভুকে আমাদের জীবনে আমরা ডাকি, আর তখন যখন প্রভু আমাদের জীবনে দেখেন যে জীবনে সুযোগ রয়েছে তার থাকার জন্য, তার বাস করার জন্য উপযুক্ত হৃদয় রয়েছে, উপযুক্ত জীবন রয়েছে, তখন প্রভু যীশু আমার আপনার জীবনকে বেছে নেন, আমার আপনার পরিবারকে বেছে নেন, যেন আমার আপনার জীবনে আমার আপনার পরিবারে তার অপরিমেয় করুণা অনুগ্রহ তিনি প্রদান করতে পারেন। কিন্তু যখন আমরা তাকে ডাকি, তিনি দেখেন আমরা প্রস্তুত নই, আমাদের জীবনে তার কোনো থাকার জায়গা কোনো নেই, সমস্ত জায়গাটি দখল করে রয়েছে জগৎ বা বিভিন্ন রকম চিন্তা ভাবনা, লোভ লালসা, মানসিক ইচ্ছা, আর তখন প্রভু আমাদের জীবনে থাকতে পারেন না। এবং যখন আমাদের জীবনে প্রভু থাকতে পারেন না, তখন আমাদের জীবনে আলটিমেট প্রভুর অনুগ্রহ থেকে আমরা অনেকটা দূরে চলে যাই, আর দিয়াবলের দাসত্বের মধ্যে আমরা পড়ে যাই, আর আমাদের মনের আশা কাঙ্ক্ষা স্বপ্ন যা রয়েছে সেটা বাস্তবে রূপ নিতে পারে না। তাই আজকে আমার যে প্রচারিত বিষয় রয়েছে, মাংসিক না আত্মিক, আমরা কোন জীবনে আমরা চলব, মাংসিক জীবনে চলব নাকি আমরা আত্মিকতার জীবনে চলব, তাই আজকে দেখব মাংসিক ফল, মাংসের জীবনে যখন আমরা চলি সেই মাংসের ফল আমাদের জীবনে কি কি আসে, যখন আমরা আত্মিকতার বসে চলি, আত্মার বসে চলি, আত্মিক জীবনে যখন আমরা চলি, আত্মার ফল কি কি আমাদের জীবনে থাকে সেটা আমরা দেখব, আর ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদ কোন জীবনে থাকে, যারা মাংসিক বসে চলে তাদের জীবনে থাকে, না যারা আত্মিক বসে চলে যীশুকে নিয়ে চলে তাদের জীবনে থাকে আমরা দেখব। আসুন জীবন্ত বাক্যে যাওয়ার পূর্বে আমরা যে যেখানে রয়েছি চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, যখন আমরা এই সান্ধ্যকালীন সময়ে প্রতিদিনকার মতো তোমার জীবন্ত বাক্য নিয়ে আলোচনায় করেছি, বাবা তুমি আমাদের আশীর্বাদ দাও, পরিচালনা করো, যেন আমাদের জীবনের মধ্যে থেকে তোমার আরেকটি বার গৌরব করতে পারি, আরেকটি বার তোমার কাছে আসতে পারি। প্রভু গো, যতজন এই সময় আমরা তোমার বাক্যের সঙ্গে মিলিত হয়েছে, যে যেখানে রয়েছে, বিশেষ করে শৈলেন বাবুকে তোমার হাতে রাখি, অশোক বাবুকে তোমার হাতে রাখি, আরো যারা প্রতিনিয়ত তোমার জীবন্ত বাক্যের সঙ্গে দূর থেকে তারা সম্মিলিত হন, সকলের জীবনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যীশু নামে প্রার্থনা করি প্রভু, সকলকে সুস্থ রাখো। প্রভু যখন তোমার জীবন্ত বাক্য শুনি, মাংসিক না আত্মিক কোন জীবনে আমরা চলবো সেই সিদ্ধান্ত নিতে আমাদেরকে শিক্ষা দাও, যেন আমরা সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি, সঠিক বিষয়টা বুঝতে পারি এবং সেই মতো ভাবে আমাদের জীবনকে চালাতে পারি। প্রভু যেন তোমার আশীর্বাদ থেকে, তোমার পরিকল্পনা থেকে, তোমার দৃষ্টি থেকে আমরা হারিয়ে না যাই, বহু বহু দূরে আমরা চলে না যাই। প্রভু যীশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আসুন আমরা জীবন্ত বাক্য থেকে আমরা পাঠ শুনব, গালাথীয় তার 5:19-22-26, গালাথীয় 5:19-24-26, যদি বাইবেল থাকে, পবিত্র বাইবেল আমরা খুলব, নূতন নিয়ম গালাথীয় 5:19-22-26, আমি সকলের হয়ে পাঠ করছি, যদি আমাদের কাছে বাইবেল থাকে আমরা বাইবেল খুলব, 19। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে সেগুলি এই, মাংসিক কার্য সকল প্রকাশ আছে সেগুলি এই,
সাউন্ড যদি এবার ক্লিয়ার থাকে সোলেন দাকে বলবো, যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু আমাকে হিন্টস দেবেন, নাহলে অন্য কোনো ভাবে আবার ঈশ্বরের বাক্যকে দেখবো। যদি সাউন্ড আমার কথা যদি শুনতে পান কানে, তাহলে একটু জানাবেন প্লিজ। এবার যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে শৈলেন্দাকে বলবো, যদি সাউন্ড আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আর একটু আমাকে জানাবেন, যদি সাউন্ড ক্লিয়ার থাকে আপনি একটু জানাবেন। গালাতীয় 5:19 থেকে আমরা 26 পদ পাঠ করব। গালাতীয় 5:19-26 আমরা পাঠ করব পবিত্র বাইবেল থেকে। পবিত্র বাইবেলে ঈশ্বর আমাদেরকে বলছেন যে আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, মাংসের কার্য সকল প্রকাশ আছে, আর সেই মাংসের কার্য সকল কি? আর না, এখানে লেখা রয়েছে যে মাংসের কার্য সকল এই বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদিওকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। তাহলে প্রথম যে বিষয়টি আমরা এখানে পেলাম যে যদি জাগতিক বসে আমরা চলি, মাংসিক বসে আমরা চলি আর মাংসিক কাজকর্ম আমরা দেখলাম যে মাংসিক জীবনে যখন আমরা চলব আমাদের জীবনে কোন কোন বিষয়গুলি সেখানে থাকবে, কি কি বিষয় থাকবে না? গালাতীয় 5:20 আর সেখানে 20 পদ আমি পড়লাম যে আমাদের জীবনে যেগুলি থাকবে আর সেগুলি হলো এই, যখন আমরা মাংসিক বসে চলব বেশ্যাগমন থাকবে, অশুচিতা থাকবে, শৈরিতা থাকবে, প্রতিমা পূজা থাকবে, কুহক থাকবে, নানা প্রকার শত্রুতা থাকবে, বিবাদ থাকবে, ঈর্ষা থাকবে, রাগ থাকবে, প্রতিযোগিতা থাকবে, বিচ্ছিন্নতা থাকবে, দলভেদ থাকবে, মাৎসর্য থাকবে, মত্ততা থাকবে, রঙ্গরস থাকবে এবং তৎসদৃশ্য মানে সেই ধরনের অন্য অন্য দোষ থাকবে। আর প্রভুর বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের কাছে বলে যখন আমরা মাংসিক বসে চলে এই ধরনের কার্যগুলির সঙ্গে আমরা লিপ্ত হই তখন কি হয় না, এই প্রকার যারা আচরণ করে শাস্ত্র বলে গালাতীয় 5:21 শেষ অংশ বলে, আর এই প্রকার যারা জীবন যাপন করে আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। যদি আমরা মাংসিক বসে চলি যেগুলি বললাম, এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে মাংসিক বসে যখন আমরা চলব আর এই নোংরা অন্ধকারময় গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে আর তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো না, শাস্ত্র এই কথা আমাদেরকে বলে। আর তারপর লেখা রয়েছে 22 পদে, লেখা রয়েছে গালাতীয় 5:22, কিন্তু আত্মার ফল কি? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। তাহলে আত্মিক বসে যখন আমরা চলি আর তখন আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের জীবনে থাকে আত্মার ফল। যখন আমরা আত্মিক বসে চলি অর্থাৎ ঈশ্বরের রাস্তায় চলি, যিশুকে গ্রহণ করে চলি, মাংসকে বর্জন করি, দিয়াবলকে প্রতিরোধ করি, ঈশ্বর ভয়শীল হয়ে জীবন যাপন করি, ঈশ্বরের দিকে দৃষ্টি রাখি, সততার সঙ্গে জীবন ধারণ করি, মানুষকে ভালোবাসি, ঈশ্বরের বাক্য মান্য করে চলি, আর তখন আমাদের জীবনে যে ফলগুলি থাকে সেগুলি থাকে প্রেম, সেগুলি থাকে আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণ আমাদের মধ্যে থাকে। আর বন্ধু, ঈশ্বরের বাক্য বলে যে যখন আমাদের মধ্যে এই আত্মিক গুণগুলি থাকবে, আত্মার ফলগুলি থাকবে, শাস্ত্র বলে আমাদের জন্য কোন রকম কি নেই?
না ব্যবস্থা নেই, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই যখন আত্মিক ফলগুলি আমার আপনার জীবনের মধ্যে থাকবে। আর তারপরে সেখানে লেখা রয়েছে 24 পদে, আর যাহারা যীশু খ্রিস্টের, যাহারা যীশু খ্রিস্টের সন্তান বা যারা খ্রিস্ট যীশুকে গ্রহণ করে চলে, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। একটু পরিষ্কার করে বলি, যখন আমরা প্রভু যীশুকে নিয়ে চলব, যখন আমরা আত্মিক জীবন যাপন করব, যখন আমরা মাংসকে জলাঞ্জলি দেব, যখন আমরা জগৎকে ভুলে গিয়ে ঈশ্বরের আশীর্বাদের পথে যখন আমরা চলব, অর্থাৎ পবিত্র জীবন যাপন করব, সৎ জীবন যাপন করব, ন্যায় জীবন যাপন করব, মানুষকে ভালোবাসব, খ্রিস্টের প্রেমে আমরা চলব, সেই প্রেম অপরকে বিতরণ করব, এবং ঈশ্বর ভয়ে যখন জীবন যাপন করব, আত্মার ফল আমাদের মধ্যে থাকবে, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কিন্তু পূর্বে দেখলাম 20 পদে যে যারা, যাদের মধ্যে জাগতিকতার ফল রয়েছে, যাদের মধ্যে মানসিক ফল রয়েছে, যেগুলি পাঠ করলাম, আর তারা কোনোদিন ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না, মানে তাদের জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন, যখন আমরা ঈশ্বরের কাছে না গিয়ে দিয়াবলের রাস্তায় চলি, অর্থাৎ ঈশ্বর বিহীন জীবন যাপন করি, যখন খ্রিস্ট যীশু বিহীন জীবন যাপন করি, জগৎকে নিয়ে মাতামাতি করি, মাংসিক জ্ঞান যুক্ত হই, এবং আমরা যখন মাংসিক ফল আমাদের মতো থেকে প্রকাশ আমরা করি, আর যীশুকে যখন অনেকটা দূরে রাখি, আমাদের জন্য ব্যবস্থা থাকে। সেই ব্যবস্থা কি না, আমরা ব্যবস্থায় বিচারে দণ্ড পাব, সেটা অনন্ত নরকুণ্ডে যাওয়ার জন্য, আর আমাদের জন্য ঈশ্বরের রাজ্যে কোনো জায়গা থাকবে না। কিন্তু পাশাপাশি যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে চলছি, আত্মিক বশে আমরা চলছি, আত্মার ফল যখন আমাদের মধ্যে রয়েছে, যখন ঈশ্বর ভয়শীল হয়ে যীশুকে হৃদয় আসনে বসিয়ে চলছি, মানুষকে ভালোবাসছি, শ্রদ্ধা করছি, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা জীবন যাপন করছি, আর তখন আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই, আমরা ব্যবস্থার ঊর্ধ্বে, কারণ ঈশ্বরের জন্য আমরা কাজ করছি। ঈশ্বর আমাদের পৃথিবীতে সাজিয়ে গুছিয়ে রাখবেন, তার দৃষ্টিতে রাখবেন। গীতসঙ্গীত 91 গীতে লেখা রয়েছে, তিনি আমাদের দুর্গ স্বরূপ হবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। গীতসঙ্গীত 121-এ তিনি বলেছেন, আমি সকল সময় তোমাদেরকে ঘিরে রাখবো, যখন তুমি সমস্যার মধ্যে পড়বে আমি রক্ষা করব, কারণ আমি ঘুমিয়ে পড়ি না, আমি নিদ্রা যাই না, আমি ঢুলে পড়ি না, আমি সকলকে আমার দৃষ্টিতে রাখি, আমার আশীর্বাদের হস্ত সকলের সঙ্গে থাকে, এবং সকল সময় আমি তাদের সঙ্গে থাকি, যেন বিপদ থেকে তারা উদ্ধার পেতে পারে, এবং পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকার আমরা পাবো। মানে আমাদের জন্য ব্যবস্থা নেই, ব্যবস্থার ঊর্ধ্বে, কারণ আমরা মালিকের হয়ে গিয়েছি, আমরা যীশুকে গ্রহণ করেছি, আমরা সৃষ্টিকে নয় সৃষ্টিকর্তাকে আলিঙ্গন করেছি আমাদের হৃদয়ে, তাই আমরা খ্রিস্ট যীশুর, আমরা ঈশ্বরের, তাই যারা ঈশ্বরের, যারা মালিকের, যারা সৃষ্টিকর্তার, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, তারা ব্যবস্থার ঊর্ধ্বে, কারণ মালিকের নিজের লোক, মালিকের কাছের লোক আমরা হই। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি মানসিক বসে চলব, আমরা কি জাগতিক বসে চলব, আর আমাদের মধ্যে এই বিশ্বাগমন, অশুচিতা, শরীরিতা, প্রতিমা পূজা, কুহক, রঙ্গরস, বিচ্ছিন্নতা, দলভেদ, প্রতিযোগিতা, মাৎসর্য, এই সকল থাকবে, আমরা কি মত্ত হয়ে ঘুরব, নাকি আমরা আত্মার বসে চলে আত্মার ফল আমাদের মধ্যে থাকবে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন আমাদের মধ্যে থাকবে, আর আমরা মালিকের নিজের সন্তান হব, মালিক আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে পৃথিবীতে শান্তিতে রাখবেন, এবং মৃত্যুর পরে মালিক আমাদের তার নিজের সঙ্গে নিয়ে যাবেন। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলছেন যে যাহারা খ্রিস্ট যীশুর, আর তাহারা মাংসকে ক্রুশে দিয়েছে,
আমরা মাংসকে ক্রুশে দিয়েছে, মানে যিশু আমাদের পাপের জন্য যখন মৃত্যুবরণ করেছেন, আমরা আমাদেরকে আমাদের পাপ, অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা, মানসিক সমস্ত ইচ্ছা, যাবতীয় সমস্ত লোভ, বিষয়, অন্ধকারের বিষয় যিশুর সঙ্গে আমরা ক্রুশে দিয়েছি, এবং যিশু যখন মৃত্যুকে জয় করে উঠলেন আমরা নতুন জীবনে পদার্পণ করেছি। খ্রিস্ট যিশুতে যখন আমরা থাকবো আমরা নতুন সৃষ্টি হব। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় সেখানে যদি 17-20 পদ আমরা পাঠ করে লেখা রয়েছে, ফলত যাহারা খ্রিস্ট যিশুতে থাকে তারা নতুন সৃষ্টি হয়, পুরাতন বিষয় আর গণনায় আনা হয় না। দেখো সকলে নতুন হইয়া উঠিয়াছে। বন্ধু, আমরা যখন জগৎকে ত্যাগ করব, আমরা যখন মাংসকে ত্যাগ করব, যে মাংস ঈশ্বর থেকে অনেকটা দূরে আমাদের নিয়ে যায়, যে জগৎ আমাদের ঈশ্বরের আশীর্বাদ থেকে বিচ্ছিন্ন করে, দলভেদ করে অনেকটা দূরে নিয়ে যায়, নোংরা কালিমা রাস্তায় পাঁকের মধ্যে কাদার মধ্যে ফেলে দেয়, সেই রাস্তা যখন বর্জন করে আমরা পরিষ্কার রাস্তায় আসবো, যিশুর রাস্তায় আসবো, ঈশ্বরের পথে আসবো, আত্মার বশে আমরা চলবো, তখন প্রভুর আশীর্বাদ আমাদেরকে ঘিরে থাকবে, প্রভু আমাদের অনুগ্রহ করবেন, আমাদের যা প্রয়োজন তিনি আমাদের ঝুঁকিয়ে দেবেন। কারণ খ্রিস্ট যিশু এই পৃথিবীর মাটিতে এসেছিলেন যেন আমাদের মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে মানুষ নতুন চিন্তাধারা নিয়ে নতুনভাবে আগাতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, শ্রদ্ধা করতে পারে, পাপের মধ্যে নয়, অন্ধকারের মধ্যে নয়, জীবনের লক্ষ্যে তারা পৌঁছাতে পারে। আর সেই জন্য লিখে দে এখানে লেখা রয়েছে, যারা খ্রিস্ট যিশুর, অর্থাৎ যারা জগৎকে ত্যাগ করে মাংসিক বসে ত্যাগ করে আত্মিক বসে যারা চলে, মাংসকে অবহেলা করে, মাংসকে ক্রুশে ঝুলিয়ে দেয়, আর তারা নতুনভাবে সৃষ্টি হয় খ্রিস্ট যিশুর পুনরুত্থানের মাধ্যমে, আমরা নতুন হই। আর আমরা যদি আত্মার বসে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বসে চলে, অনর্থক দর্প না করে, পরস্পর জ্বালাতন না করে, পরস্পর হিংসাহিংসি না করে, এটা একটা সিদ্ধান্তের বিষয়, মূল্যায়নের বিষয়। প্রভু যিশু বলছেন, তিনি বলছেন যে যদি আমরা মানসিক বসে না চলে আত্মিক বসে আমরা চলার চেষ্টা করি, তাহলে এসো আমরা মাংসকে জলাঞ্জলি দিই, জাগতিকতাকে জলাঞ্জলি দিই, অন্ধকার জীবনকে জলাঞ্জলি দিই। আমাদের মধ্যে যা কিছু বিষয় রয়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের জীবনকে অন্ধকারে নিয়ে যায়, আমাদের জীবনের শান্তি বিঘ্নিত করে, প্রভু যিশু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে, ঈশ্বরের রাস্তা থেকে দূরে নিয়ে যায়, পরিবারের আনন্দ সুখ শান্তি বিঘ্নিত করে, আমাদের সমস্যার মধ্যে ফেলে, সেই জীবনকে আমরা ত্যাগ করি, জলাঞ্জলি দিই এবং আত্মার বসে চলি। আর কি, আর সেখানে লেখা রয়েছে যদি আমরা আত্মিক বসে চলার চেষ্টা করি, তাহলে এসো আমরা কি করি, অনর্থক দর্প না করি, অহংকার গর্ব যেন ত্যাগ করতে পারি। অহংকার গর্ব ঈশ্বর ঘৃণা করেন। যখন আমরা অহংকার করি তখন ঈশ্বর থেকে আমাদেরকে বড় করে আমরা তোলার চেষ্টা করি, কারণ প্রভু তিনি আমাদের যা যেটুকু দিয়েছেন, তিনি যেমন ভাবে দিয়েছেন, আমরা তেমন ভাবে যদি থাকি তাহলে প্রভুকে বড় করি। কিন্তু যখন প্রভুকে আমাদের জীবনে রাখার পরেও আমাদেরকে নিয়ে গর্ব করি, তখন কোনো না কোনো দিক থেকে আমরা প্রভুকে ছোট করি। যখন আমাকে বড় করি প্রভুকে আমরা ছোট করি, কিন্তু যখন আমাকে নত করি আমি প্রভুকে বড় করি, আর যখন আমি প্রভুকে বড় করি আমাকে নত করি, প্রভু আমাদেরকে বড় করেন। যাকোব 4:7-10 এই কথা লেখা রয়েছে যে তোমরা দিয়াবলকে প্রতিরোধ করো, মানে মাংসকে প্রতিরোধ করো, জাগতিকতাকে প্রতিরোধ করো, পাপকে প্রতিরোধ করো, এবং ঈশ্বরের বা আত্মার নিকটবর্তী হও, তাহলে ঈশ্বরও তোমার নিকটবর্তী হইবেন। আর প্রভুর কাছে নত হও, তিনি উপযুক্ত সময়ে তোমাকে উন্নত করবেন। তাই প্রভু বলছেন যখন আমরা জগৎকে ত্যাগ করব, মাংসকে ত্যাগ করব, আর আত্মার বসে চলব, তখন যেন অনর্থক দর্প না করে, গর্ব না করে, অহংকার না করে। কারণ একজন অহংকার করেছিল, সুসমাচারে প্রভু যিশু তিনি শিষ্যদেরকে বলেছেন, একজন কি অহংকার করেছিল, না আমার ক্ষেত্রে প্রচুর ফসল ফলেছে, আমার ছোট ছোট গোলাঘর আমি ভেঙে ফেলব আর বড় বড় গোলাঘর করব, আর সমস্ত ফসল বড় গোলাঘরে রেখে আমি আমার প্রাণকে বলবো, প্রাণ আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই, আর কোনো রকম সংশয় নেই, কারণ খাদ্য রয়েছে, খাও দাও আর আমোদ করো। প্রভুকে ভুলে গিয়েছিল।
আর সেই রাত্রিতে প্রভু যীশু শিষ্যদেরকে এই গল্প বলতে গিয়ে বলছেন, ঈশ্বর বললেন, ওরে মূর্খ, অর্ধ রাত্রিতে তোমার প্রাণ হরণ করা যাবে। আর সেই চাষি, সেই অনেক যার ফসল ফলেছিল, তার নির্বুদ্ধিতার কারণে, ঈশ্বরকে ধন্যবাদ না দেওয়ার কারণে, নিজের গর্ব অহংকার করার কারণে, কে দিয়েছিল সেটা ভুলে গিয়ে তাকে ধন্যবাদ না দেওয়ার কারণে, অহংকার গর্বের কারণে তার জীবন সেদিন নিয়ে নেওয়া হয়েছিল, মৃত্যুবরণ করেছিল সেই সেই ব্যক্তি। তাহলে তার ফসল কে খেলো? তাই অহংকার যেন আমরা না করি, প্রভু বলছেন। তারপরে কি? পরস্পরকে জ্বালাতন না করি। যদি আমরা জগৎকে আমরা অবহেলা করছি, মাংসকে অবহেলা করছি, আত্মিক বশে যখন আমরা চলছি, যিশুর পথে চলছি, যখন ঈশ্বরকে নিয়ে চলছি, যেন কোনো সময় আমরা মানুষকে জ্বালাতন না করি। এটা ব্যাখ্যা করার প্রয়োজন, আমরা সকলে জানি যে মানুষকে কিভাবে আমরা জ্বালাতন করি, যারা মানসিক বশে চলে, যারা আত্মিক বশে চলে না, যারা জাগতিকতার বশে চলে, তারা মানুষকে কিভাবে জ্বালাতন করে। যদি কেউ সুখে থাকে, যদি কেউ আনন্দে থাকে, আমরা রক্ত মাংসের মানুষ, তাকে কিভাবে ডাউন করা যায়, কিভাবে সমস্যায় ফেলা যায়, কিভাবে তাকে অবনত করা যায়, ধ্বংস করা যায় কিভাবে, সেটার চিন্তা করি, ভালো চিন্তা করি না, অপরকে জ্বালাতন করি, আমার অস্তিত্ব বজায় রাখার জন্য অপরকে দাবিয়ে রাখার আমরা চেষ্টা করি। আর সেই জন্য প্রভু বলছেন যেন পরস্পরকে জ্বালাতন না করে, আর কি না, পরস্পর হিংসা হিংসি না করি, যেন পরস্পর একে অপরকে হিংসা না করি। কারণ ঈশ্বর, তিনি আমাদের যা দিয়েছেন তার থেকে অতিরিক্ত করতে পারবো না, তার থেকে কমও করতে পারবো না। যদি আমরা প্রভুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকি, যদি আমরা মাংসকে অবহেলা করে, জগৎকে অবহেলা করে আত্মিক বশে চলতে পারি, তাহলে প্রভু আমাকে যোগাবেন যা প্রয়োজন। আর সেই জন্য প্রভুর হাতে আমাদের সমস্ত বিষয় রয়েছে। মথি তার 6:30 থেকে প্রভু যীশু বলছেন, আমি তোমাদের যা প্রয়োজন আমি জানি, তোমাদের কোনটা প্রয়োজন রয়েছে আমি সমস্ত বিষয় জানি, আগে তোমরা আমার রাজ্য বিস্তার এবং ধার্মিকতার বিষয় চিন্তা করো। আর এই রাজ্য বিস্তার এবং ধার্মিকতার বিষয় তখনই চিন্তা করতে পারবো, তখনই ফলপ্রসূ করতে পারবো, বাস্তবায়িত করতে পারবো ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের ধার্মিকতা, যখন আমি এবং আপনি মাংসকে ত্যাগ করে আমরা আত্মাকে আমাদের জীবনে কার্যকারী করতে পারবো, আত্মার বসে যখন আমরা চলার জন্য চিন্তা করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো যে মাংসকে নয়, জগৎকে নয়, ঈশ্বরকে, প্রভু যীশুকে গ্রহণ করে আত্মার ফল নিয়ে আত্মিক পথে চলতে হবে। যখন আমরা এটা করব, তখন ঈশ্বরের রাজ্যের জন্য আমরা চিন্তা করতে পারবো। প্রভু যীশু বলছেন মতি 6:30 থেকে পরবর্তী পদ, তাহলে যখন তোমরা আমার রাজ্য বিস্তার এবং আত্মিক বিষয় বিস্তারের জন্য কাজ করবে, ধার্মিকতার জন্য কাজ করবে, তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের জন্য করব। যোহন 15:7-8 লেখা রয়েছে, তোমরা যদি আমার বাক্য পালন করো, বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, যদি তোমরা ঈশ্বর ভয়ে জীবনযাপন করো, মাংসকে অবহেলা করো, আত্মিক বশে চলো, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয় আমার কাছে যাচনা করিও, আমি তোমাদের জন্য সেগুলি করব। যে কেউ যিশুর কাছে যা চাইবে বিশ্বাস নিয়ে, প্রভু বলছেন আমি তোমাদেরকে দেব। কারণ মতি 7:7 লেখা রয়েছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো খুঁজে পাবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমরা এটা করতে পারবো, আমাদের জন্য দুয়ার খুলে যাবে, স্বর্গের দুয়ার, আমাদের জন্য আশীর্বাদের দরজা খুলে যাবে, আমাদের জন্য উন্নতির দরজা খুলে যাবে, যখন আমরা মানসিক দরজাকে বন্ধ করে আত্মিক দরজাকে খুলবো, প্রভু যীশুকে আলিঙ্গন করব, আর তখন আমাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ আসবে। তাই আজকের দিনে প্রভু বলছেন যেন আমাদের জীবনে মাংস বা জগৎ যেন বাসা বাঁধতে না পারে, আমরা যেন মাংসকে অবহেলা করতে পারি, জগৎকে অবহেলা করতে পারি, আত্মিক বশে আমরা যেন চলতে পারি। আর তাহলে প্রভুর অনুগ্রহ আমাদের মধ্যে থাকবে, আর যখন আমরা আত্মিক বশে চলব, আমাদের মধ্যে প্রেম থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, দীর্ঘ সহিষ্ণুতা থাকবে, মাধুর্য থাকবে, মঙ্গল ভাব থাকবে, বিশ্বস্ততা থাকবে, মৃদুতা থাকবে, নম্রতা থাকবে, ইন্দ্রিয় দমন আমাদের মধ্যে থাকবে, আর তখন আমাদের জীবনে কোনোরকম ব্যবস্থা থাকবে না, ব্যবস্থার ঊর্ধ্বে থাকবো, প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে আমরা পাবো। তাই আসুন আমাদের জীবনে এখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা কি মানসিক বশে চলছি নাকি আমরা আত্মিক বশে চলছি। যদি মাংসিক বশে চলে, তাহলে প্রভু বলছেন যে যাহারা এই রকম আচরণ করে, মাংসিক বশে চলে,
তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হইবে না। আর আর পাশাপাশি যারা মাংসকে তুচ্ছ করে, অবহেলা করে, জাগতিক বিষয়কে অগ্রাহ্য করে, আত্মিক বশে যারা চলে, প্রভু যীশুকে নিয়ে যারা চলে, ঈশ্বরের পথে যারা চলে, পবিত্র পথে, সৎ পথে, ন্যায় আচরণের পথে যারা চলে, আর কি আছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা থাকবে না। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ আমাদের মধ্যে থাকবে। তার সঙ্গে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, আত্মিক জীবন না মানসিক জীবন কোনটা আমাদের প্রয়োজন তুমি আমাদের শিক্ষা দিলে প্রভু, যেন মানসিক জীবনে নয় আত্মিক জীবনে চলতে পারি। মানসিক জীবনে চললে, মাংসকে বাহু জ্ঞান করলে, জগৎকে নিয়ে চললে, সৃষ্টিকে নিয়ে চললে, আমাদের জন্য ব্যবস্থা থাকবে, যে ব্যবস্থায় আমরা প্রভু নরকের আগুনের মধ্যে চলে যাওয়ার জন্য আমরা প্রভু ধার্য হবে আমাদের সেই বিচার। কিন্তু প্রভু যদি আমরা আত্মিক জীবন যাপন করি, যিশু প্রভু তোমাকে নিয়ে চলি, তাহলে আমাদের জীবনে কোনো ব্যবস্থা থাকবে না, আমরা ব্যবস্থার ঊর্ধ্বে থাকবো, তোমার আশীর্বাদের মধ্যে থাকবো, তোমার অনুগ্রহ পরিচালনা আমাদের জীবনে থাকবে। তাই প্রভু গো, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছে, প্রত্যেক আশীর্বাদ দাও, যেন মানসিক বশে নয় কিন্তু আত্মার বশে আমরা চলতে পারি, এবং তোমার আশীর্বাদের মধ্যে আমরা আমাদের পরিবার যেন থাকতে পারি। জীবন্ত খ্রিস্ট যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকল সময় ঈশ্বরের বাক্য নিজের ভাষাতে পড়ার চেষ্টা করুন। কারণ ধর্ম যখন আমরা নিজের ভাষায় পড়ব, তখন ঈশ্বর বা আমাদের আরাধ্য দেবতা আমাদের কি শিক্ষা দিতে চান আমরা সরাসরি বুঝতে পারবো। কিন্তু যখন আমরা মানুষের মতো থেকে এই বাক্য আমরা শুনবো, হতে পারে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য আমরা ভুল ব্যাখ্যা করতে পারি। তাই নিজের শাস্ত্র পড়ুন, পবিত্র বাইবেল পড়ুন। বাইবেল আমার আপনার জীবনকে গঠন করবে, শক্তিযুক্ত করবে, এবং দিয়াবলের হাত থেকে আমাদেরকে রক্ষা করে ব্যবস্থার ঊর্ধ্বে গিয়ে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামীকাল রাত্রি 8টায় ঠিক আমার পেজে। যারা পেজটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, প্রচুর রূপে শেয়ার করুন, যেন প্রভুর বাক্য সকলের মধ্যে আমরা পৌঁছাতে পারি। সকলে ভালো থাকুন। শিমশন বাবু, আপনি ভালো থাকুন। সৈরেন বাবু, অশোক বাবু, আরও যারা রয়েছেন আমার সঙ্গে থাকেন, সকল সময় সকলকে ধন্যবাদ দিই। প্রভুর আশীর্বাদ আপনাদের জীবনে সকল সময় থাকুক, এই প্রার্থনা করি। নমস্কার, জয় শ্রী।